হ্যালো ফ্রেন্ডস, সিনথেসাইজার ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অলক। না, আজকে কোনো গান বা সিনথেসাইজারের টিউটোরিয়াল না, আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা যারা গান শিখছেন, যারা কিবোর্ড বাজানো শিখছেন, তারা যাতে আরেকটু এগিয়ে যেতে পারেন, অর্থাৎ আপনাদের সিঙ্গিং ক্যারিয়ার বা মিউজিক ক্যারিয়ার গ্রো করতে পারেন, তার জন্য আমি আরেকটি নতুন চ্যানেল স্টার্ট করেছি, যে চ্যানেলটির নাম হলো মিউজিক ফ্রেন্ড। হ্যাঁ বন্ধুরা, মিউজিক ফ্রেন্ড। আর সেখানে আপনারা পাবেন FL স্টুডিও টিউটোরিয়াল, একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ A to Z, আর সম্পূর্ণ বাংলা। যারা FL স্টুডিও সম্বন্ধে জানেন না বা কোনোদিন নামও শোনেননি, তাদের জন্য ছোট্ট করে বলে রাখি, FL স্টুডিও হলো একটি সফটওয়্যার, DAW সফটওয়্যার, যার ফুল ফর্ম হলো ডিজিটাল অডিও ওয়ার্ক স্টেশন। অর্থাৎ আপনার কাছে যদি একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তাহলে আপনি এই সফটওয়্যার ইনস্টল করে অনায়াসেই আপনার নিজের গান রেকর্ড করতে পারবেন, সেই গান মিক্সিং করতে পারবেন, মাস্টারিং করতে পারবেন, নতুন নতুন বিট তৈরি করতে পারবেন, রিদিম তৈরি করতে পারবেন, মিউজিক কম্পোজ করতে পারবেন। যদিও এই সফটওয়্যারটি পে সফটওয়্যার, তাহলেও এই অবস্থায় যদি আপনার পে করার সামর্থ্য না থাকে, তাহলেও আপনি এর ট্রায়াল ভার্সন ইনস্টল করে অনায়াসেই ফ্রিতে কাজ চালাতে পারেন। এছাড়াও এর অ্যাডভান্স টেকনোলজি আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যেমন ছোট্ট দু একটা উদাহরণ আপনাদের আমি দিচ্ছি। যেমন ধরুন, আপনি গাইতে পারেন কিন্তু মিউজিক বাজাতে পারেন না, কোনো অসুবিধা নেই। যদি আপনি মুখ দিয়ে মিউজিকের মতো করে সেটাকে রেকর্ড করেন, সেটাই আপনি FL স্টুডিওতে কনভার্ট করে মিউজিক করতে পারবেন বা মেলোডি তৈরি করতে পারবেন। এছাড়া কর সম্বন্ধে আপনার যদি না জানা থাকে, আপনি যদি কর্ডের নামটা জানেন, একটা ক্লিক করেই আপনি কর্ডের নোটগুলো বার করে নিতে পারবেন। এইভাবে স্কেলের নোটগুলো, কোন স্কেলে কী কী কর্ড লাগে, একটা ক্লিকের মাধ্যমেই আপনি বার করে নিতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারের সবথেকে বড় অ্যাডভান্স হলো, যদি আপনার কাছে কোনো কিবোর্ড না থাকে, সিনথেসাইজার বলুন, অর্গান বলুন বা ক্যাসিও বলুন, যেটাই আপনারা বলুন, সেই কিবোর্ড যদি আপনাদের কাছে না থাকে, তাহলেও আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা সেই কিবোর্ড পেয়ে যাবেন। যেই কিবোর্ড আমরা লাখ টাকা দিয়ে কিনলেও পাবো না বা কিনতে পারবো না, তার থেকে ভালো কিবোর্ড পেয়ে যাবেন। সেই কিবোর্ড আপনারা বাজিয়ে রেকর্ড করে অনায়াসে যে কোনো মিউজিক বা মেলোডি তৈরি করতে পারবেন এই সফটওয়্যারে। তো বন্ধুরা, যদি আপনারা এই FL স্টুডিও সম্বন্ধে জানতে চান বা শিখতে চান, যদি FL স্টুডিও সম্বন্ধে আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই আমি নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার ওই চ্যানেল থেকে একবার ভিজিট করে আসবেন বা ঘুরে আসবেন। আর ভিডিওটা দেখার পরে, এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হলো কি না। আর যদি ওই চ্যানেল সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকে, তাহলেও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের মতামত গুরুত্ব দিয়ে দেখব। তো বন্ধুরা, এই FL স্টুডিওর ছোট্ট একটু কাজের নমুনা আমি আপনাদের এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি, অডিওটা অবশ্যই আপনারা শুনবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা অডিওটা শুনতে থাকুন।